अस्सलामु अलैकुम एवरीवन, वेलकम बैक टू माय चैनल रूनास कुकिंग वर्ल्ड। आज आपनादेरके पटलेर खोसार भर्ता करे देखाबो आर ई भर्ताटी आमी पाटाई करे देखाबो। पटलेर खोसा भर्ता जे कत मजार होते पारे ए रेसिपिटी देखलेई सेटा बुझते पारबेन। आमी खूब इजी वेते पटलेर खोसाटी भर्ता करे देखाबो आर ई भर्ता दिये निमेषेई कयेक प्लेट भात खेये निते पारबेन। चलुन देखे नेया जाक किभाबे तैरी करछि पटलेर खोसार भर्ताटी। एखाने आमी 250 ग्रामेर मतो पटल नियेछि। एखन एई पटलगुलो धुये परिष्कार करे नियेछि। पटलेर खोलागुलोके छाड़िये नियेछि। पटलेर एई खोलागुलोके एखन एकटा हाड़िते पानी दिये 10 थेके 15 मिनिटेर मतो सिद्ध करे निब। दिये दिच्छि सामान्य परिमाणे लवण। आमी पानी परिमाणटा खुबी कम दियेछि। 10 থেকে 15 মিনিটের মধ্যে দেখুন আমার পটলটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। পানিটা শুকিয়ে গেলে এখন এতে 1 চা চামচের মতো সরিষা তেল দিয়ে পটলের খোসাগুলোকে একটু ভেজে নেছি। এতে করে পটলটা একটু ভাজা ভাজা হবে এবং পটলের খোসায় যে এক্সট্রা পানি আছে সেই পানিগুলো টেনে আসবে। এখন একটা ফ্রাই প্যানে তেল দিয়ে 3টা শুকনা মরিচ প্রথমে একটু ভেজে নেছি। এখন এতে 2টো কাঁচা মরিচ মাঝখান দিয়ে একটু ভেঙে দিয়ে দিচ্ছি। আমি ঝালটা কম খাই তাই কম দিচ্ছি, আপনারা ঝালের পরিমাণটা বেশি খেলে বাড়িয়ে দিতে পারেন। এখন এগুলোকে তুলে ফেলছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি। এগুলোকেও 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। সামান্য লবণ দিয়ে আর একটু ভেজে নিচ্ছি। এখন একটু সাইড করে এতে 1 চা চামচের মতো কালি জিরা দিয়ে দিচ্ছি। কালি জিরাটা একটু ভেজে নিচ্ছি, তারপর পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি। পটলের খোসা ভর্তায় চেষ্টা করবেন কালি জিরাটা দিতে, এতে করে পটল খোসার ভর্তাটা অনেক টেস্টি হয়। এখন এগুলোকে পাটায় বেটে নিচ্ছি। এখানে শুকনা মরিচ, কাঁচা মরিচ, রসুন আর পেঁয়াজটা আছে, আগে এগুলোকে ভালো করে বেটে নিচ্ছি। এখন খোসাগুলো নিয়ে নিচ্ছি। একটু মিহি করে বেটে নিচ্ছি। সম্পূর্ণ পটলের খোসাটি আমার বাটা হয়ে গেছে, এখন একটু মিক্স করে নিচ্ছি। আর এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো সরিষার তেল দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। খুব বেশি সরিষার তেল দিব না, কারণ ভাজার সময় আমি সরিষার তেল ইউজ করেছি। আরেকটা বাটা দিয়েছি, টোটাল আমি 2টো বাটা দিয়েছি। বাটার পর আমি এই ভর্তায় কোনো লবণ অ্যাড করিনি, কারণ পটলের খোসা সিদ্ধের সময় লবণ দিয়েছিলাম আর পেঁয়াজ রসুন ভাজার সময়ও সামান্য লবণ দিয়েছিলাম। দেখলেন তো কত সহজে পটলের খোসার ভর্তাটি রেডি হয়ে গেছে। আর এটি দারুণ মজার খেতে। এই ভর্তা দিয়ে কয়েক প্লেট ভাত খুব সহজেই খেতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার সার্থকতা। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।